ঘরে বউ রেখে বান্ধবীকে ফ্ল্যাট উপহার বিপাকে মিশা সদাগর। ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। চলচ্চিত্রের মিশা সদাগরের নতুন এক তথ্য ফাঁস হলো সম্প্রতি, যে তথ্যে মিশা একজন দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী। তার স্ত্রী ও বান্ধবীর সাথে সম্পর্ক ঠিক রাখতে হিমশিম খেতে দেখা যায় তাকে। বান্ধবীকে ম্যানেজ করতে উপহার দেন একটি ফ্ল্যাট। একদিন হঠাৎ বান্ধবীর জন্য কেনা অ্যাপার্টমেন্টের লিফটে আটকে পড়ে মিশা, আর এখান থেকেই শুরু হয় গল্প। যে গল্পের নাম যদি আমি বেঁচে ফিরি, দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীর এমন চরিত্র দিয়েই ওটিটিতে যাত্রা শুরু হচ্ছে দেশের শীর্ষ খল অভিনেতা মিশা সদাগরের। তানিম পারভেজ পরিচালিত যদি আমি বেঁচে ফিরি ফিল্মে প্রথমবারের মতো কাজ করছেন এই অভিনেতা। আগামী 29 সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাবে এই কন্টেন্টটি। প্রথমবার ওটিটির জন্য কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানিয়ে মিশা সদাগর বলেন, নতুন জায়গায় গেলে বা নতুন কারোর সাথে পরিচয় হলে সেটার অভিজ্ঞতা ভিন্ন রকম থাকে। চরকির ক্ষেত্রেও আমার তেমনটা মনে হয়েছে, আর চরকি তো এরই মধ্যে তাদের কর্মফল দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। কাজটা করার আগে থেকেই ফোকাস ছিলাম যে ভালো একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করতে যাচ্ছি। আমি যতটুকু পেয়েছি আমার সিরিয়াসনেসকে কাজে লাগানোর চেষ্টা করেছি। নিজের চরিত্র ও গল্প নিয়ে তিনি আরো যোগ করে বলেন, গল্পটা দারুণ, একটা হিউম্যান সাইকোলজির উপর, আর চরিত্রটা ছিল খুব বাস্তবসম্মত। দেখে মনে হবে খুব কাছের বা আপনার আশেপাশের একটি চরিত্র, আরোপিত কোনো চরিত্র না। আর এই গল্পটার মধ্যে অনেক বার্তা আছে যেটা দর্শক দেখলে বুঝতে পারবে। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরো বলেন, এখন তো শুট শেষ, একটা জিনিস শেয়ার করতে পারি, আমি ক্লাস্টোফোবিয়ার রোগী। লিফট, বেজমেন্ট, হাইট, অন্ধকারে গেলে আমার হাত পা কাঁপতে থাকে। যখন আমি শুনলাম যে লিফটের মধ্যে গল্প, তখন থেকেই চিন্তায় ছিলাম। পরে তো ভালো মতোই কাজটা শেষ করলাম। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক, যিনি দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে গেছেন, তবে নতুন কোনো প্ল্যাটফর্মে তার কেরিয়ারে যোগ হয়নি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম কাজ করছে, যেখানে চলচ্চিত্র থেকে শুরু করে টেলিভিশন মিডিয়ার সকল শিল্পীরাই সেই কাজে যুক্ত হয়েছেন। এবার পিছিয়ে নেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সদাগর। বাংলা চলচ্চিত্র থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম, বাংলা চলচ্চিত্রে সফল হলেও এবার ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় খল অভিনেতা মিশা সদাগর কতটা সফল হয় সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।